উন্নত মানের বীজ দেয়, ফলনটা আরো উন্নত করতে পারবো এবং দেশের জন্য মানুষের জন্য এটা হলে সাপ্লাই দিতে পারবো। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের রফিকুল ইসলাম ভাইয়ের ক্ষীরই খেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চলে আসলাম একটি ক্ষীরই খেতে, যেখানে আমরা একজন চাষি ভাই 10 কাঠা জমিতে ক্ষীরই লাগাইছে। এই ক্ষীরই চাষ এবং এর ফলন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, তো চলুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলি। 10 কাঠা কিন জমি, মানে 17 শতক যার ফলে 10 কাঠায় এখন হাইব্রিড যাতে হবে। এটা ফলন কেমন হয়েছে? 4 মন করে ওঠে। কতদিন লাগাইছেন? 40-45 দিন হচ্ছে এগুলো লাগানি। খরচ কেমন হয়? নেট লেগেছে তো 1000 টাকা নেট লেগেছে একাটি। আর এই বাঁশকুটি এটা এক এক কাটায় 2 টুকুর বাঁশ লাগে, তাই 10 কাটায় 20টি বাঁশ লেগেছে, 200 টাকা করে বাঁশ। কত টাকা যে একসাথে আসে এটা আমরা হিসেব করিনি। তো এই যে ক্ষীরই চাষটা কি আসলে লাভজনক? এখন অল্প দিনই ফসল তো অনেক লাভজনক, ফল আসার পর থেকে ওই 1 মাসের ভিতরে শেষ। একদিন বাদে একদিন তুলতে 10 কাটা হলে 10-20 দিনের ভিতরে ক্ষীর শেষ। সার কীটনাশক কেমন লাগে? সার কীটনাশক খুব কম কলম লাগে, এতে এতে কম লাগে। যখন পোকা লাগে ওপরে তখন একটু এটি চাপি করতে হয়, আর সার দিতে হয় কম কম করি, তো এটা ঘন ঘন দিতে হয়। মাল কাটলে পরে সার দিতে হয় অল্প অল্প করি। এ 10 কাটা বইতে দেখা যায় আমি 5 কেজি 10টা দিলাম বা 5 কেজি 2 কেজি 3 কেজি ইউরিয়া দিলাম, 5 কেজি তোমার হলো ওই ঢাপ দিলাম, এতে হয়ে যায় প্রতি চালানি অল্প অল্প করি, তাহলে ফলনটা বেশি ভালো হয়। তো আপনি এটা কয়েকদিন অন্তর তোলেন? একদিন পর পর। কেমন ওঠে? 10 কাঠা 4 মন করে ওঠে। এর মন কত করে যাচ্ছে এখন বাজারে? প্রথমত আমরা 40-50 টাকা পাইলাম, এখন 30-35 টাকা যাচ্ছে কেজি। তাহলে মন হলো 1200 টাকা? 1200 টাকা, 1200 টাকা নিজে আসে না। তো আপনি এখানে দেখছি যে এই নেট দিয়ে টোটাল প্রজেক্টটা ঘিরে রেখেছেন ওপরে এবং চতুর্পাশে, এর কারণ কি? এখানে এখানে বাড়ি থেকে অন্য পাখি এগুলো খায় বেশি, যদি নেট না ঘিরা হয় তাহলে পাখিতে একদিনই যে ক্ষীর আছে ছোটো জালি পাখির ওই একদিন সব খেয়ে শেষ করে দেবে, এই জন্যই নেট দিয়ে ঘিরা। আর ছেলে খাবে, পাখিতে খাবে, বিভিন্ন পাখিতে আছে এগুলো খেয়ে শেষ করে দেয়, এই জন্যই নেট দেওয়া। আপনার আর কী কী চাষাবাদ আছে? আমার আছে এখন পটল লাগাবো, এখন আছে লাউ আছে, কপি আছে, ফুলকপি আছে, পাতাকপি আছে, পেঁপে আছে, হলুদ আছে, এসব তরকারি আবেদি করি আমি। কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পান কিনা? কৃষি অফিস থেকে আমরা কোনো কিছু পাই না, আর আমাকে কিন্তু খোঁজও নেয় না অন্য কৃষি অফিসিরা। তো আপনার কৃষি অফিসের প্রতি কি পরামর্শ থাকবে, কি সুবিধা পাইলে আপনাদের উপকার হবে? হ্যাঁ, ওরা যদি আর্থিক সাহায্য কিছু করে আসি দেখে তাহলে ভালো উন্নত মানের বীজ দেয়, তাহলে আমরা সেটা লাভবান হবো। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।